প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোগলটোলা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। তো এখন আজকে যে ক্লাসটা নিব অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়, এই ষষ্ঠ অধ্যায়ে অষ্টম শ্রেণীর সরল সমীকরণ, সরল সমীকরণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। সরল সমীকরণটা আসলেও কি? সরল সমীকরণ, আমরা এই সরল সমীকরণ আলোচনা করতে আমরা যাচ্ছি গাণিতিক সমস্যার সমাধানে সমীকরণের ভূমিকা কি গুরুত্বপূর্ণ। আমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ ওই সংক্রান্ত বাস্তব সমস্যার সমীকরণ গঠন করে তা সমাধান করতে শিখেছি। সপ্তম শ্রেণীতে সমীকরণের পক্ষান্তর বিধি, বর্জন বিধি, আর গুণন বিধি ও প্রতিসাম্য বিধি সম্পর্কে আমরা সপ্তম শ্রেণীতে কি জেনেছি। এখন সরল সমীকরণটা আমরা একটু দেখি। দুই চলক বিশিষ্ট একটা সমীকরণ আমরা লিখব, যেমন এক্স প্লাস ওয়াই সমান সমান ফাইভ, এটা একটা সমীকরণ। এই সমীকরণের দুই চলক আছে, এই চলক দুটি একঘাত বিশিষ্ট, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, এখানে একঘাত বিশিষ্ট, তাহলে এক্স প্লাস ওয়াই। তো এখানে এক্স ও ওয়াই দুটি কি অজানা রাশি, এক্সের মানও জানি না, ওয়াইয়ের মানও আমরা কি জানি না, তার মানে এটা কি অজ্ঞাত রাশি বা অজানা রাশি বা চলক। এই চলক দুটি একঘাত বিশিষ্ট, এইরূপ সমীকরণকে আমরা সরল কি বলবো সমীকরণ বলব। বোঝাতে পারছি? তাহলে আমরা সরল সমীকরণটা আসলেও কি সেটা আমরা কি জানলাম। এখন এখানে যে সংখ্যাদ্বয়ের যোগফল, তার মানে এখানে এক্স এবং ওয়াই এই দুইটার যোগফলই হইতেছে কি ফাইভ। এখানে যদি আমি ফোর দিই, এখানে যদি ওয়ান দিই, সমান সমান কত হবে ফাইভ। তাহলে এক্স সমান সমান কত কইলাম, এক্সের মান ফোর এবং ওয়াইয়ের মান কত ওয়ান, তাহলে আমরা কত পাইলাম, যোগ করলে ফাইভ হয়ে যাবে। তাহলে এক্স ইকাল টু ফোর, ওয়াই ইকাল টু ওয়ান বা এক্স ইকাল টু থ্রি, আবার যদি বলি এক্স ইকাল টু কত থ্রি এবং ওয়াই ইকাল টু কত টু, এইভাবেও করা যাবে না, করা যাবে না ইত্যাদি। এইরূপ সংখ্যা অসংখ্য সংখ্যা যুগল দ্বারাও কি সমীকরণটি কী হবে সিদ্ধ হবে। আবার যদি বলো এক্স ইকাল টু ওয়ান এবং ওয়াই ইকাল টু ফোর, তাহলেও কি এই মানগুলোর দ্বারা এই সমীকরণটা আমার কী হবে সিদ্ধ। তাহলে এই যে সমীকরণ সিদ্ধ হইল, সিদ্ধ হয়েছে, তাহলে আমরা এই সমীকরণগুলো আমরা এটার নামই হইতেছে কি সরল সমীকরণ। তাহলে আমরা একটা উদাহরণে যাব, একটা ডাক লিখে দিই এই সমীকরণগুলো কীভাবে সমাধান করতে হয়। তাহলে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের কি সমাধানে দেব। এই দুই চলক বিশিষ্ট দুটি সমীকরণের সমাধানের পদ্ধতিতের মধ্যে দুইটা পদ্ধতি আছে, এই দুইটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। দুইটা পদ্ধতি হলো একটা প্রতিস্থাপন পদ্ধতি, আরেকটা হলো কি দুইটা পদ্ধতি, এক নম্বর প্রতিস্থাপন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, আরেকটা হলো অপনয়ন পদ্ধতি। তাহলে প্রতিস্থাপন পদ্ধতি, একটা অপনয়ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, এই দুইটা পদ্ধতিতে আমরা এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ে ষষ্ঠ অধ্যায়ে আমরা এই দুইটা পদ্ধতি নিয়ে কি করব আলোচনা করব। তাহলে আমরা এই দুই চলক বিশিষ্ট দুটি সরল সমীকরণের সমাধানের পদ্ধতির মধ্যে এই দুইটা পদ্ধতিতে আমরা আলোচনা করব, একটা প্রতিস্থাপন পদ্ধতি, আরেকটা কি অপনয়ন পদ্ধতি। এই অপনয়ন পদ্ধতিটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব, আজকে শুধু প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে কী করবো আলোচনা করব। তাহলে প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে, প্রতিস্থাপন পদ্ধতি, তাহলে প্রতিস্থাপন পদ্ধতি আমি একটা সমস্যা লিখতেছি, যেমন ধরো এক্স প্লাস ওয়াই সমান সমান এক্স মাইনাস ওয়াই ইকাল টু কত থ্রি,
3 এই দুইটা আমার কি সমীকরণ একটা এক নম্বর সমীকরণ দিছি আরেকটা কি দুই নম্বর সমীকরণ দেয়া হলো প্রতিস্থাপন করছি প্রতিস্থাপন প্রতিস্থাপন তাহলে প্রথম সমীকরণ আমার আছে x plus y সমান 7 x minus y equal 3 তাহলে দুইটা সমীকরণ এখন এই সমীকরণ থেকে তুমি দুই নং হতে পারো দুই নম্বরে কি আছে দুই নং হতে পারো দুই নং হতে কি পাই x minus y সমান 3 বা x equal to 3 plus y এটা তিন নং সমীকরণ দিয়ে দিলাম বুঝতে পারছো তাহলে দুই নং সমীকরণ হতে আমরা এটা পাইছি x minus y equal to 3 তাহলে x এর এই পাশে লিখছি পক্ষান্তর করছি এটা আমরা আগেই বলেছি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে তোমরা এই কি 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 পদ্ধতি শিখছো বর্জন পদ্ধতি হ্যাঁ তারপরে পক্ষান্তর বিধি আছে আরগুণন বিধি আছে প্রতিসাম্য বিধি এই সম্পর্কগুলো তোমরা আগেই জেনেছো তাহলে এই যে মাইনাস y আছে পক্ষান্তর করলে ওই পাশে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস হয়ে গেছে এটা তিন নং সমীকরণ তাহলে তিন নং সমীকরণের x equal to 3 plus e y আছে তাহলে এই যে x এর মানটা কত পাইছি তাহলে আমরা এটা কি করব সমীকরণ 3 হতে x এর মানটি সমীকরণ 1 এ বসাই দিই এই যে 1 এ যে বসাইলাম এইটারে সরাই আমি এখানে বসাবো এটার নামই হইতেছে কি প্রতিস্থাপন মানে প্রতিস্থাপন পদ্ধতিটা হইতেছে সরানো সরানো তাহলে x এটা কত সমীকরণ আছে সমীকরণ 3 সমীকরণ 3 হতে সমীকরণ 3 হতে x এর মানটি x এর মানটি এক নং এ বসাই বসাও সমীকরণ 3 এ x এর মান 3 plus y আছে এক নম্বরে কি আছে x তাহলে x এর মান কত 3 plus y plus y equal to 7 বা 2y 7 minus 3 পক্ষান্তর করো এই যে 7 3 minus y হয়ে গেছে তাহলে 2y equal to 4 তাহলে 2y equal to কত হয়েছে 4 হয়েছে বা 2y সমান 4 বা y ইকুয়াল টু ভাগ করে দাও 2 তার মানে y এর মান কত পাইছি আমরা 2 পাইছি বুঝতে পারছো সবাই তাহলে y এর মান 2 এখন এই যে সমীকরণ 3 থেকে 3 এ আমরা y এর মানটা কি 2 বসাই দিব তাহলে y এর মান 3 নং সমীকরণে বসাইলে আমরা x এর মান কি পাবো তাহলে আমরা একটু এই পাশে লিখে দিলাম বাম পাশে ডান পাশে খেয়াল করো ওয়াই মান কত নম্বরে তিন নম্বর তিন নং এ বসে এই তিন নম্বর তিন নম্বর কি আছে আমার এক্স সমান থ্রি প্লাস ওয়াই তাহলে এক্স সমান সমান থ্রি প্লাস ওয়াই ওয়াই মান কত টু এক্স ইকাল টু ফাইভ তাহলে আমরা দুয়োটার মান কি পাইছি তাহলে তো দেখো তো এটা কি কত আছে x প্লাস কত আছে y সমান কত 7 তাহলে দুইটা রাশির যোগফল একটা 2 আর একটা 5 তাহলে যোগ করলে কত হয় 7 আবার x এর মান কত 5 y এর মান কত হইছে 2 5 থেকে যদি 2 বাদ দেই 3 3 বুঝছে এই তাহলে আমরা এটা লিখতে পারব কি ভাবে লিখব নির্ণায়কে সমাধান নির্ণায়ক সুতরাং নির্ণায়ক সমাধান নির্ণয় সমাধান x কমা y সমান সমান 5 কমা 2 5 কমা 2 লিখব দেখা যায়
5,2 তাহলে আমরা ইজি যে একটা জিনিস শিখলাম এখানে অবশ্য তো দেখা যাচ্ছে না বসাই আচ্ছা এটা আমি একটু আবার লিখি এটা উপরে লিখলাম এটা নিম্ন সমাধানটা একটু উপরে লিখলাম নিম্ন নিম্ন সমাধান x, y সমান সমান 5,2 এটা সমান সমান এইভাবে আমাদের কি করতে হবে আনসার লিখতে হবে তাহলে আমরা অবশ্যই কি বুঝতে পারছি আমি একটু আবারও একটু বুঝাই দিই x plus y সমান 7 x minus y equal to 3 এই দুইটা সমীকরণ এই দুইটা সমীকরণ হতে আমরা পাইছি দুই নং হতে দুই নং হতে কি পাই x minus y equal to 3 x y পক্ষান্তর করা হয়েছে 3 plus y এটা কত তিন নং কি সমীকরণ তারপরে সমীকরণ 3 হতে এই যে সমীকরণ 3 হতে x এর মান ঠিক এক নংয়ে কি বসাই x এর মান আমি এক নম্বর x minus এক নম্বর কি আছে x plus y equal to 7 এই যে x এর মান বসাইছি plus y সমান কত 7 পরে এই y y যোগ করছি 2y plus এই যে 3 পক্ষান্তর করা হয়েছে 7 minus 3 7 minus 3 7 3 বাদ দিলে 4 থাকে 2y সমান 4 পরে y equal to 4 by 2 দুই দ্বারা ভাগ হয়েছে y সমান কত 2 এরপর কি করছি y এর মান তিন নম্বরে কি বসাই তাহলে y এর মান যদি আমি তিন নম্বরে বসাই তাহলে x সমান সমান 3 plus 2 সমান 5 তাহলে আমরা দুইটা মান কি পেয়ে গেছি বুঝতে পারছো সকল সবাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এটার নামে যে পদ্ধতি অঙ্কটা করলাম এই পদ্ধতিটার নাম হচ্ছে কি প্রতিস্থাপন পদ্ধতি এরপরে আমরা যাব অনুশীলনী দেখো অনুশীলনীর মধ্যে আছে এই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো 1 এর থেকে 12 পর্যন্ত এখানে আমাদের কি আছে প্রতিস্থাপন পদ্ধতি এখানে তুমি কত নম্বর কোট করে দিব একটা দেখো তিন নম্বরটা আছে তিন নম্বরটা আমি করে দিই নাম্বার 3 অনুশীলনী 6.1 নাম্বার 3 সমাধান অঙ্ক একদম ইজি অঙ্ক নাম্বার 3 3x plus 2y equal to 10 3x plus 2y equal to 10 এটা একটা সমীকরণ আর আছে x minus y equal to 0 x minus y equal to 0 এটা দুই নং সমীকরণ এখন এটা তুমি কিভাবে করবে যেটা 3x plus 2y সমান 10 আর x minus y equal to 0 এই দুইটা সমীকরণ তাহলে আমরা লিখব 2 নং হতে পাই 2 নং হতে পারি কি পাবো x minus y equal to 0 বা x equal to y এটা তিন নং সমীকরণ এখন তিন নং হতে x equal to y এক নম্বরে বসাই দিই x সমান কত পাইছি y সমীকরণ সমীকরণ তিন নং হতে x এর মান এক নম্বরে বসে এক নম্বর কোনটা 3x x এর মান y 3y plus 2 equal to 10 বা 3y 2y যোগ করো 5y সমান সমান 10 তাহলে y সমান সমান কত হবে y equal to 5 y equal to 5 2 5 দ্বারা 10 এর ভাগ তাহলে কত হবে 2 তাহলে y এর মান আমরা পাইছি তাহলে y ইকুয়াল টু যদি 2 হয় তাহলে আমরা আর কি লিখব y এর মান কত নম্বর বসাবো 3 নম্বর বসাবো তাহলে y এর মান 3 নম্বর বসাবো y এর মান কত নম্বরে 3 3 নম্বরে 3 নম্বরে বসে 3 নম্বরে বসে 3 নম্বর কি আছে
x equal to 2 এখানে দেখা যাচ্ছে x এর মান 2 y এর মান কি 2 তাহলে আমরা নির্ণয় সমাধান কি লিখব নির্ণয় সমাধান x, y সমান সমান 2, 2 তাহলে হয়ে গেল একদম ইজি এখন এটা যদি বলো যে আবার বুঝাইতেছি এখানে শূন্য আছে অনেক সময় বলে শিক্ষার্থীরা বলে যে স্যার শূন্যটা কিভাবে বলবো তাহলে শূন্য থাকলে আর কি হয়ে যাওয়া অঙ্কটা সহজ হয়ে যাবে লেটার সমাধানটাও আমার সহজ হবে শূন্য আছে কারণে তাহলে আমরা দুই নং হতে প্রথমেই x - y = 0 x = কত y এটা তিন নং সমীকরণ আছে এই সমীকরণ তিন নং হতে x এর মান এক নং এ কি করছি বসাইছি এক নম্বর কোনটা 3x + 2y = 10 তাহলে 3y x এর জায়গায় কি বসাইছি y বসাইছি 2y + 10 দুইটা যোগ করছি 5y 10 y এর মান কত 2 পাঁচ দ্বারা ভাগ করা হইছে তো y = 2 পাইছি y এর মান তিন নং এ কি করি বসাই x = কত 2 তাহলে নির্ণয় সমীকরণ x এর মান 2 y এর মান 2 দেখো প্রমাণ করে দেখো x এর মান 2 y এর মান 2 বিয়োগ করলে 0 আবার x এর মান 2 3 দিয়ে 6 আর এখানে 4 6 6 আর 4 যোগ করলে 10 ওকে তাহলে এটা একদম কি ইজি এখান থেকে তোমরা এই অনুশীলনী থেকে 1 6.1 এর যাবতীয় যে অঙ্কগুলো আছে এটি তোমরা 1 এর থেকে 12 পর্যন্ত করে ফেলবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এই পর্যন্তই করব এর পরবর্তী ক্লাসে অপনয়ন পদ্ধতি নিয়ে কি করব আলোচনা করব আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকো এরপর ভালোভাবে পড়বা আশা করি অঙ্ক যে দুইটা অঙ্ক করে দিলাম আশা করি সকলে বুঝতে পারছো খুদা হাফেজ ধন্যবাদ সবাইকে